হ্যালো বন্ধুরা, আজকে আমি অন্য রকমের আরেকটা পাতা ডিজাইন করে দেখাবো কুরুশ কাটা দিয়ে। এখানে আমি একটা 2.5 mm ক্রোশে হুক নিয়েছি। এইবার একটা স্লিপ নট করে নিচ্ছি, তারপর পাঁচখানা চেন বানিয়ে নেব। তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল মোপর্ণাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কন্টেন্ট ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। আচ্ছা, এবার এক নম্বর যে চেইনটা ছিল তার ভেতরে আমি দুখানা আনফিনিশড ডাবল ক্রোশে করব। এই দেখো, আমি ডাবল ক্রোশেটা শেষ করলাম না, আবার আরেকটা ডাবল ক্রোশে হাফ মতো বানিয়ে নিলাম। এইবার এটাকে একসাথেই তিনটাকে ফিনিশ করলাম। এবার দুখানা চেন বানিয়ে নেব। এবার প্রথম যে আনফিনিশড ডাবল ক্রোশেটা রয়েছে তার ভেতরে এরকম ইনসার্ট করে হুকটাকে, এর ভেতরে আমি ছখানা আনফিনিশড ডাবল ক্রোশে বানাবো। একটা হয়ে গেল, এই দু নম্বর। আমি কিন্তু ডাবল ক্রোশেটা পুরোটা ফিনিশ করছি না, এইরকম জাস্ট লুপ তুলতে তুলতে যাচ্ছি। এই দেখো, ছখানা আনফিনিশ ডাবল ক্রোশে বোনা হয়ে গেছে। এইবার আমি উল্টা পেঁচিয়ে প্রথম লুপটার ভেতর দিয়ে এইভাবে বন্ধ করলাম, পর আবার উল্টাকে পেঁচিয়ে এরপরে দুটো ঘর নেব। তখন আর একটা ঘর নেব না, দুটো ঘর, আবার উল্টা পেঁচিয়ে দুটো ঘর। এবার বাদ বাকি প্রত্যেকটার জন্যই দুটো করে ঘর আমরা এরকমভাবে বন্ধ করতে করতে যাব। শেষে গিয়ে আমার কাছে দেখো মাত্র দুটোই লুপ রয়েছে। এইবার আমি ক্রোশটা খুলে নিয়ে পুরো কাজটাকে উল্টে দেব। এবার ক্রোশটার ভেতরে আবার ওই লুপ দুটোকে তুলে নিলাম। এইবার অন্য যে আনফিনিশড ডাবল ক্রোশেটা ছিল, দু নম্বর আনফিনিশড ডাবল ক্রোশের ভেতরে আবার ছখানা আনফিনিশড ডাবল ক্রোশে বানাবো, ঠিক আগের বার যেভাবে বানিয়েছিলাম। এক হলো এই দু নম্বর, এভাবে ছটা বানিয়ে নেব। এই ছখানা বানানো হয়ে গেছে। এইবার আবার উল্টাকে পেঁচিয়ে প্রথম ঘরটার ভেতর দিয়ে বার করলাম, তার পরেরগুলোর ক্ষেত্রে দুটো করে ঘরের ভেতর দিয়ে উল্টাকে এরকমভাবে পেঁচিয়ে বের করে ঘরগুলো লুপগুলোকে এন্ড করতে থাকব। এই শেষ, এইটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমার কাছে তিনটে লুপ রয়েছে। এবার পুরো তিনটে লুপকেই ফাইনালি একবার বন্ধ করলাম। এবার তিনখানা চেন বুনে নিচ্ছি। এবার উল্টে নিয়ে কাজটাকে একদম বেসের কাছে যে একটা চেন পাবো, সেই বেসের চেনটার ভেতর দিয়ে আমাকে হুকটাকে ইনসার্ট করতে হবে। এই এইবার একটা স্লিপ স্টিচ করে পুরোটা জয়েন করলাম। এই আমার একটা পাতা রেডি। এবার আবার পাঁচখানা চেন বুনে নেব নেক্সট পাতাটার জন্য। পাঁচখানা পছন্দ চেন হয়ে গেল। এইবার প্রথমে যে পাঁচটা চেন বুনেছিলাম তার ভেতরে জয়েন করে এই দুখানা আনফিনিশড ডাবল ক্রোশে আমরা বানিয়ে নিচ্ছি। পুরোটা একসাথে এবার বন্ধ করলাম, আবার দুটো চেন বুনে নেব। এবার পুরো কাজটাকে উল্টে দেব। তারপর প্রথম যে আনফিনিশড ডাবল ক্রোশে তার ভিতরে আবার ছখানা আনফিনিশড ডাবল ক্রোশে বুনে নেব। আগের বারও যেভাবে পাতার ডিজাইন তোলার জন্য ওইভাবে বুনেছিলাম, ঠিক সেইভাবেই ছখানা বুনে নিলাম। এবার আবার আগের মতোই প্রথমে একটাকে বন্ধ করব, এরপর দুখানা করে বন্ধ করতে থাকব। এবার আবার কাজটাকে উল্টে দেব, ঠিক আগের বার যেরকম করেছিলাম। আবার কুরুশটা লাগিয়ে নিয়ে এবার পরের যে আনফিনিশড ডাবল ক্রোশেটা রয়েছে তার ভিতরে আবার ছখানা আনফিনিশড ডাবল ক্রোশে বানিয়ে ঠিক আগের মতোই পাতার ডিজাইনটাকে কমপ্লিট করব।
আগের বারের মতোই এবার আবার আমি তিনখানা চেন বুনব। দ্বিতীয় পাতাটাও রেডি। তিনটে চেন বোনার পর আবার কাজটাকে উল্টে নিয়ে একদম বেসের কাছের চেনের সাথে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এই দুটো পাতা এরকম সাইড বাই সাইড এইভাবে হবে। এবার আবার পাঁচখানা চেন বুনে নিলাম, নিয়ে তিন নম্বর পাতাটা শুরু করব। এবার এটা দু নম্বর পাতার যে পাঁচটা চেন তার সাথে জয়েন করছি সেমভাবে, দুখানা আনফিনিশড ডাবল ক্রোশে করে তারপর পুরোটা কমপ্লিট করলাম। আবার দুটো চেন বুনব, তারপর কাজটাকে উল্টে নেব। এবার প্রথম আনফিনিশড ডাবল ক্রোশের ভিতরে আবার ছখানা আনফিনিশড ডাবল ক্রোশে বানাবো। এবার আবার ওইটা সেমভাবে বন্ধ করে নিই, পাতার ডিজাইনটা তাহলে হয়ে যাবে। এই একটা দিক হয়ে গেল। আবার আমরা আমার কাজটাকে উল্টে নেব, ক্রোশটাকে খুলে নিই। উল্টে নিয়ে এই সাইডেও সেমভাবে আবার ছখানা আনফিনিশ ডাবল ক্রোশে বানাবো, অন্য যে আনফিনিশ ডাবল ক্রোশেটা আছে তার ভিতরে। এই আমার তিন নম্বর পাতাটাও রেডি। এবার আবার তিনখানা চেন বুনে নিচ্ছি, তারপর কাজটাকে উল্টে নিয়ে এটাকে বন্ধ করব। আমরা কিন্তু এইভাবে যত খুশি পাতা বানাতে পারি, পাতার চেন বানাতে চাইলে এইভাবে বানাতে থাকবো। আমি তিনটেই পাতা বানাতে চাই, কেননা ফুলের সাথে তিনটে পাতা দিয়ে আমি রাখিটা বানাবো। তাই এই তিনটে পাতা আর মধ্যিখানে ফুল দিয়ে সাইডে পাতা দিয়ে ভালো লাগবে দেখতে বলে এই তিনটে পাতা করলাম। এই আমার পাতার ডিজাইন রেডি।